বলো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেরাদের ইসলাম মজা সেখানে মাত্র 10 থেকে 15 মিনিট বক্তব্য রাখবো। হজরত আমিনা জঙ্গলে ভিতরে দাঁড়িয়ে আছেন, বাঘ একদম হজরত আমিনাকে ধরবো এই নিয়তে বসে আছে, আর পিছন দিকে বড় বড় গাছ যেন ঝুঁকে পড়ে আছে। হজরত আমিনা পিছন দিকেও পালাতে পারছে না, জঙ্গলে ভিতরেও ঢুকতে পারছে না। ওই মুহূর্তে নবীর মা হজরত আমিনার কি হয়েছিল কয়েক মিনিটে বলার চেষ্টা করব। কোরআন শরীফ এবং হাদিস শরীফের মধ্যে লেখা আছে, বিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক তিনি বলছেন, কোয়ালা আবু বকর সিদ্দিকি মান আনফাকা দিরহামান আলা কিরাতিন নবী মাউলু মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেছেন, যে ব্যক্তি মিলাদে 1 দিরহাম খরচ করলো সে যেন আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী হযরত উমার তিনি বলেছেন, কোয়ালা উমার মান আজ্জামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। হযরত উমার বলছেন, যে ব্যক্তি মিলাদকে সম্মান করলো সে যেন দিন ইসলামকে জিন্দা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মিলাদে খরচ করা ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতি, আর মিলাদে সম্মান করা ব্যক্তি ইসলামকে জিন্দা করে দিল। এবিরাদের ইসলাম মজ্জা সামাইনে কারাম, আজকে এই সোনার পাড়া গ্রামে রাস্তার উপরে বসে জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে, যে জশ্নে ঈদ মিলাদুন নবীতে হায়াতুন নবী জিন্দা নবী হাজির নাজির নবী, যে জালসাতে লক্ষ লক্ষ ফরিস্তারা সামিয়ানার মতো বেরাদের আপনাকে আমাকে ঘেরে আছে, আমরা সামিয়ানা হিসাবে ফরিস্তার পায়ের নিচে বসে আছি। আমার নবী মুস্তফা আজকে স্টেজে বর্তমানে হাজির আছেন, হাজির ও নাজির আছে, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। ও নবী মুস্তফার মিলাদ মাহফিলের জন্য কোন একজন আশিকে রসুল মাত্র মহিলা পুরুষ মিলে 12টা লোক নবী মুস্তফার মোহাব্বত আপনার অন্তরে আছে না নাই এটা প্রমাণ করার জন্য সুবহানাল্লাহ মাত্র 500টা টাকা কোন একজন ভাই আমার দিতে পারবেন নবীর মাহফিলের জন্য? জি, এটা প্রমাণ করতে চাইছি যে আপনার আমার মধ্যে নবীর ভালোবাসা আছে না নাই। ধন সম্পত্তি টাকা পয়সা দুনিয়ার জিনিস দুনিয়াতে থেকে যাবে, ইন্তেকালের পর কবরের ভিতরে যে টাকাটা আপনার পুঁজি হিসাবে জানাবে জানাবে সেই নবীর মহব্বতে একজন যোগ্যভাবে যোগ্য বেটা নবীর মহব্বতে সুবহানাল্লাহ মাত্র 500 টাকা দেওয়ার মতো এখানে নাই কেহ। অনেক বড় লোক মাবন্না বসে আছেন, ভাইরা বেরাদার কম বসে আছেন, মাত্র একটা লোক 500 টাকা দেন ইনশাল্লাহ তাআলা, তার জন্য দোয়া করবো। এই দেখেন ডাক্তার সাহেব নাকি ডাক্তার তো, এই দেখেন আয়ুর্বেদিক বলেন হিমাপতি বলেন আর আপনার অ্যালোপ্যাথিক বলেন ডাক্তার তো বটে। এই দেখেন ডাক্তার ভাই আমার এক পাকে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 500 টাকা দাদা বলে জিন্দাবাদ। এই দেখেন ডাক্তার ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যত রুগী ওর চেম্বারে যাবে একটাও রুগী যেন ঘুরি না আসে, দোয়া করব একটা রুগী যেন ঘুরি না আসে। তার মানে রুগী মরে এটা দোয়া করব না, ভাবেন না ওয়া দোয়া করব না, দোয়া করব আল্লাহ যত রুগী যাবে ওষুধ না নেওয়া পর্যন্ত খালি হাতে যেন ঘুরে না আসে এটা দোয়া করব, সুস্থ যেন হয়ে যায় এটা দোয়া করব, ভালো যেন হয়ে যায় এটাই দোয়া করব। আর একজন ব্যক্তি আবার পারবে না বা 500 টাকা 500 টাকা যদি ভারী হয়ে যায় একটু কমেন দেন। ও মামুন্না হযরত আমিনার কথা বলবো, আমার নবীর মা আমিনা জঙ্গলে দাঁড়িয়ে আছেন, সামনে বাঘ চতুর্দিকে গাছ পড়ে আছে, উনি কিভাবে ফেরত আসলেন এই বিষয়টা বুঝাবো, নবী কিভাবে আসলেন এটাও বলে বক্তব্য শেষ করব। আপনার তরফ থেকে কেউ হবে না, আপনাদের মধ্যে কেউ পারবেন না, হবে না, আন্টা কান্টা এসে এখানে সেখানে নবীর মাহফিলের জন্য হবে না। আর একজন কোন ভাই আমার 500 টাকা, জি ডাক্তার ভাইয়ের জোড়া সঙ্গী হওয়ার জন্য হবে না, কেউ নেয় 500 টাকা? সুবহানাল্লাহ। হয়তো ভাববেন যে মাওলানা সাহেব আমাদের তো জানা ছিল না যে আপনি টাকা চাইবেন, জানলে হয়তো টাকা নিয়ে আসতাম, টাকা বেশি নিয়ে আসেনি, তো যদি পারেন তো 100 করে টাকা 10টা লোক চট করে দেন না, আমার মাপনদের আশা খুব অসুবিধা হবে, যদি পারেন তো
দুটো লোক একটু জান্নাত দেখেন, কেন মাবনদের অন্তর খুবই ভালো হয়, খুবই নরম হয়, আপনাদের চাইতে তাদের মন খুবই নরম। তো যদি পারেন তো 100 টাকা 10টা লোক দিয়ে দেন না, পারবেন না? না, এখানে এরকম দেওয়ার মতো সময় বেশি নষ্ট করবো না। দেখেন ডাক্তার ভাই 500 টাকা দিয়েছে, তো 5 জন মিলে 500 টাকা দেন না আপনার বাবজি, হবে না? এ বেরাদার হবে না, নাই কার কাছে 100 টাকা? 100 টাকা কেউ জান্নাত চটকো দিয়ে দেয়, সুবহানাল্লাহ। এ ঝাড়খণ্ডের লোকের মন যে এত শক্ত আমার জানা ছিল না। এ বেরাদার এত যে আপনাদের মন শক্ত, এ মাপন না, দেখেন কমিটি হিসাবে নয় আপনার ডাক্তার হিসাবে গেছেন। যদি পারেন তো নবীর মোহাব্বতে টেয়ারে জরা টাকা সুবহানাল্লাহ খুচরা হলেও দিবেন আর গোটা হলেও দিবেন, এটা নবী মুস্তাফার মোহাব্বতে দিবেন, আমার জন্য নয়, অন্য কোনো মানুষের জন্য নয়, বরং নবীর মাহফিলে দিবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, হাজি সাহেব নাকি? হাজি সাহেব তো, আরে সুবহানাল্লাহ, দেখেন হাজি সাহেবের বক্তব্য, তিনটা বাচ্চা জাকির আর আয়েশা আর আরেকজন কি নাম বললেন, আয়ান, তিনজনে মিলে 500 টাকা দিয়েছে। এ বেরাদার তারপর তিনটারে 450 আর কিছু মিলে হলো 500, আপনারা 5টা লোক মিলে 500 টাকা দিতে পারবেন না? হবে না বাপ, বেশি দেরি করবে না। এ বাবন রাম চট করে দিয়ে দেন, বেশি দেরি করবে না, খিচড়ি ঠান্ডা হলে খাওয়া সম্ভব হবে না। আরে ইয়াহাই তোমার সঙ্গে যাবে রে, যখন ভাঙবে রে তোর খেলা, আর কান্দবার তো আবে রে পাগল, যাওয়ার হলো বেলা রে, চলো মসজিদেতে যাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ইহাই তোমার সঙ্গে যাবে রে, যখন ভাঙবে রে তোর খেলা, আর কান্দবার তো আবে রে পাগল, যাওয়ার হলো বেলা রে, চলো মসজিদেতে যাই। আরে ভুখাকে তুই, আরে ভুখাকে তুই খাবার দে রে, আর পিয়াসাকে দে পানি, আর সবার সেবা করো রে ভাই, কোরআন পাকের বাণী রে, চলো মসজিদেতে যাই। মাত্র 100 টাকা দেন না বাবজি, হবে না, এত শক্ত মনে বসেন না, সবাই মিলে জোরে সোরে ভক্তি ভরে নবী মুস্তফাকে হাজির নাজরি মানে আর একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লা সাইয়াদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়াদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যটা শেষ করবা পারলে আপনারা এক এক করে দিয়েন 100 টাকা। আমার নবীন মা হাসনাত আমিনা, এ দেখেন ভাই আমার দিয়েছে 100 টাকা, কি নাম আপনার? কি কিরণ? এ দেখেন নাম হলো কিরণ, দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, 100 টাকা দাদা বলে জিন্দাবাদ, নাম হলো কিরণ বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 25-26 হাজার টাকা খরচ করে দিয়েছেন আপনার খিচুড়িতে, যদি পারেন তো নবীর মহাফিলে দেওয়ার চেষ্টা করেন বাবজি। আমার ভাইটা আমার বলছিলাম হজরতে আমিনা কলসি বগলে করে না দাঁড়িয়েছিলেন, হজরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, বেটি আমিনা পানি কই তোমার কলসিতে, পানি কেন নাই, ঘেমে কেন গেলাম, ভয় খেয়ে দিয়েকে দেখিয়েছে বলো। হজরতে আমিনা বলছেন, আব্বা গো আমাকে মক্কার কোনো মানুষ ভয় দেখাইনি গো আব্বা, তবে আমি রাস্তায় চলছিলাম, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে দেখলাম গো বাবলা গাছ গোলা বাম দিকে ডাম দিকে যত দাঁড়িয়েছিল সব সব আমার পায়ের উপরে যেন সালা পড়তে গিয়ে সবাই একদম সাজদার মতো ঝুঁকে গেল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরতে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা গো আমি এই রাস্তায় চলতেছিলাম, গাছগুলো যেমন ঝোঁকে পড়তেছিল সব দেখলাম, সব সহ্য হলো, একটুখানি দূরে আমি গিয়ে দেখলাম রাস্তার মিডলে একটা বড় বাঘ,
পিছন দুটো পাকে ভরে দিয়েছে, দুটো সামনেকার পাকে খাড়ো করেছে, মুখটাকে বড় করেছে, মুখগুলোকে খাড়ো করেছে, চোখটাকে বড় করেছে, জিভটাকে বের করে কানকে খাড়ো করে আমি আমি না আমাকে ধরার জন্য যেন বসে আছে। আমি বড় ভয় পেলাম গো আব্বা, ভাবছিলাম কি করব কি করব, কোন দিকে যাব কোন দিকে যাব চিন্তা করছিলাম। জানকে কিটিমিটি করে বাঘকে দেখে দাঁড়িয়ে থেকে গেলাম। আমি দেখলাম গো আব্বা ওই বাঘটা নিজের জায়গা থেকে উঠলো, উঠার পরে আমার দিকে যেন হাঁটতে আরম্ভ করলো। আমি আমি না চিন্তা করলাম আমি আর বাঁচব না, শেষ হয়ে যাব। বাঘটা একটু আমার দিকে এগিয়ে এলো। আব্দুল মুত্তালিবকে বলছেন হযরতে আমিনা, আমি বাঘটাকে দেখে বড় ভয় পেলাম। ওই রকম দেখতে দেখতে বাঘটা এসে হঠাৎ করে দাঁড়ালো আমার নিকটে, একটু দূরে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি আরো বেশি যেন ভয় পেয়ে গেলাম। এই দেখেন ভাই আমার 50 টাকা দিয়েছে ওই 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 ব্যক্তি ভাই আমার, কি নাম? রুনা আর ঝুমি, সুবহানাল্লাহ। তার মানে হাজি সাহেব বাড়ি মনে হয় এটাও নাকি? আরে বুঝতে পারা যাচ্ছে, একটা নাম রুনা আর একটা নাম ঝুমা, দুজনে মিলে 500 করে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1000 টাকা দাদা বলে জিন্দাবাদ। তবে দেখেন 1000 টাকা দেওয়া হলো 500 করে, যদি আপনারা পারেন তো 10-20 থাকলেও দিয়ে যান, যার শেষ ভালো তার সব ভালো, কথাটা বলে চলে যাবে ইনশাল্লাহ। হযরতে আমিনা তিনি বলছেন আব্বা গো, বাঘটার দাম খুব গতিবেগ বেগে ছুটে এলো আমার দিকে ধরার জন্য। আমি একেবারে ভয়ে পেয়ে গেলাম, আর হয়তো আমি বাঁচব না, আর বাড়িতে যেতে পারবো না, বাঘটা আমাকে খেয়ে একেবারে শেষ করে দেবে। আমি চিন্তা করতে চাইলাম, হঠাৎ করে বাঘটার দাম বিষ বেড়ে করার মতো বেড়ে করলো, আর আমি আমি না দাঁড়িয়েছিলাম। আমার কাছে বাঘটা এসে আমার পায়ের কাছে সাজদা করে বাঘটা জঙ্গলের দিকে যেন ছুটে পালালো। সুবহানাল্লাহ, এত বলা যাবে না, সুবহানাল্লাহ। একটা জঙ্গলের বাঘ হযরতে আমিনার পায়ের উপরে সাজদা করে জঙ্গলের দিকে ছুটে পালালো। হযরত আব্দুল মুত্তালিব তিনি বড় শান্তি পেয়ে গেলেন। হযরতে আমিনা নবীর মা আমিনাকে বলছে, আমিনা আমি আব্দুল মুত্তালিব, আমি আমার চিন্তা সব শেষ করে দিলাম। হে বেটি আমিনা শুনো, গোটা মক্কার লোক যদি মিলিতভাবে, গোটা দেশের লোক যদি মিলিতভাবে তোমার ক্ষতি করব মনে করে, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটি আমিনা শুনো, ওই যে গাছগুলো তোমার পায়ে সাজদা করেছে তার মানে তোমাকে সাজদা করেনি রে বেটি, ওই জঙ্গলে বাঘটা তোমাকে সাজদা করেছে তার মানে তোমাকে সাজদা করেনি, তোমার গর্ভে যে সন্তান আছে রে বেটি আমিনা, ওই সন্তানটাকে জঙ্গলের বাঘ সাজদা করে নিয়েছে। জঙ্গলে বাঘ শেষ শেষ কথাটা বলে দেয়, আর মাত্র 4-5 মিনিট সময় নিব, যেহেতু নবী দিবস হিসেবে জালসা করা হয়েছে, তার মানে নবী মুস্তফার জন্ম কিভাবে হলো এই কথা না বলা পর্যন্ত ছাড়াও যাবে না। তো হযরতে আমিনা যখন বলেন এগুলা এগুলা হলো, তো হযরত আব্দুল মতে বলছে আর চিন্তা নাই, তো যাও পানি আনতে যাও। উনি আবার গেলেন পানি আনতে, চিন্তা করছেন গোটা পাড়ার লোক আছে, কথাবার্তা বলবো হালকা হবে, এই জন্য উনি চলে গেলেন। তো যখন উনি ইন্দারা কাছাকাছি হলেন, আমি না নবীর মা, তো ইন্দারা পাশে দাঁড়িয়ে থাকা গোটা পাড়ার মেয়ের লোকগুলো বলছে, ওই দে ওই দে আব্দুল মুত্তালিবের ছোট বৌমা আব্দুলের বিবি আমিনা আসছে, তো শুধু কলসি নিয়ে আসছে, বালটি দড়ি নিয়ে আসেনি, পানি কি করে তুলবে, তো চল আমরা সবাই এখান থেকে পালাই, আমিনাকে দেখাও দেবো না, শুনে কথাও বলবো না, আর বালটি দৌড়িয়ে দেবো না, দেখি কি করে পানি তুলছে। এই হিংসা করে সব মেয়া লোক বলে ওখান থেকে পালিয়ে গেল। আর হযরত আমিনা কি চিন্তা করলেন যে আমি একটু সাদের সঙ্গে কথাবার্তা বলবো, একটু শান্তি পাবো, দুটো কথাবার্তা শোনাবো, শান্তি পাবো বলে উনি গেলেন, কিন্তু সবাই হিংসা করে পালিয়ে গেল, পানি তুলবে কি করি দেখবো। তো যখন হযরত আমিনা ইন্দারার কাছে গেলেন, তো বালটি দড়ি তো নাই, পানি তুলবো কি করি, হযরতে আমিনা কলসি নিয়েই ছিলেন বাবা, সমস্ত মেয়া লোকগুলো ছিল, নারীরা ছিল, সব বালটি দড়ি নিয়ে সব নিজে নিজে এলাকা চলে গেল। হযরতে আমিনা একাই থেকে গেলেন ইন্দ্রার নিকটে, পানি তো ওনাকে নিয়ে যেতে হবে, তো পানি কি করে তুলবেন, গর্ভে তো আমার নবী, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন খালনাকে কায়নাত ওই ইন্দ্রার পানিকে অর্ডার দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্দ্রার পানিকে
ওই কুয়ার পানিকে অর্ডার দিচ্ছেন বলে, ওরে কুয়ার পানি শোন, আমার নবীর মা আমিনা গর্ভে নবীকে নিয়ে এসেছে তোমার কাছে পানি নেওয়ার জন্যে, মক্কার মেয়েরা পানি দেব না উঠাতে বলে বলে বালতি ধরে নিয়ে চলে গেল। আমি আল্লাহ ও ইন্দারা শুনলে তোকে অর্ডার করে দিলাম রে, আমার নবীর মা আমিনার জন্যে নিচে না থেকে বরং আমার মা আমার নবীর মা আমিনার জন্যে তুমি নিচে থেকে উপরে পানি চলে এস। যখনই আল্লাহ রাব্বুল আলামিন ইন্দারা পানিকে বলেন ও কুয়ার পানি শুন, আমার নবীর মা আমিনার জন্যে নিচে না থেকে উপরে চলে আস, নিচেকার পানি অটোমেটিক হঠাৎ উঠতে 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 একেবারে ইন্দারা মুখ পর্যন্ত চলে এলো। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দাঁড়িয়েছিলেন বেরান্দার, কলসিটা হাতেই ছিল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই নিচেকার পানি অটোমেটিক উপর দিকে উঠতে আরম্ভ হলো, আর একেবারে কূপ বা কুয়ার মুখ বরাবর পানি হলো। আমার নবীর মা আমিনা এতটুকুনও ঝুঁকতেও হয়নি, এতটুকুনও ঝোঁকার প্রয়োজন হয়নি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলসিটাকে বগলে ছিল, হাতে নেওয়ার পরে একটু এমনিভাবে হিলিয়ে দেওয়ার পরে এক কলসি পানি ভরে নিলেন। যেমন আমার মা বোনেরা পুকুর থেকে পানি ওঠায়, ওই বিরাদার কোনো গর্ততে পানি থাকে, কলসিটাকে হিলেন যেমন পানি ভরে। আল্লাহর নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কলসিটাকে এমনিভাবে হিলিয়ে এক কলসে পানি ভরে নিলেন, আর কলসি ভরা পানি নিয়ে উনি বাড়ির দিকে রওনা হলেন। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কুয়ার পানিকে বললে, ওরে কূপের পানি তুই যেখানে ছিলি তার চাইতে আরো নিচে চলে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার মা কলসি ভরা পানি নিয়ে চলে আসছে মক্কার মেয়ের, মেয়েরা মনে করছে পানি পাইনি লজ্জিতা ভাব করব, আমি না তো পানি পাইনি কি করে পাবে, বালতি নেই দুই না পানি উঠাবে কি করে, উ ওকে লজ্জা দিব। এমনি রাস্তার উপরে উনি যাচ্ছেন মা আমিনা, এরকম একটা বাড়ি ওইরকম একটা বাড়ি, প্রত্যেকটা মেয়েরা যুক্তি করেছে কি আমিনাকে লজ্জিতা ভাব করব, যার জন্য সবাই নিজ নিজের বাড়ির কাছে কেউ বালতি কেউ বাটি কেউ কোনো পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর হযরতে আমিনা কলসি এক কলসি পানি নিয়ে যাচ্ছেন। তো এরকম একটা বাড়ি রাস্তার ধারে আমিনাকে বলছে, আমিনা পানি আনতে গেছিলে বলে, হ্যাঁ তো এক বাল্টি পানি দাও, ওখানে বউ আমাকে দেখি এক বাটি পানি দাও। তো পানি নেবে বলে, হ্যাঁ কিসে পানি নেবে বলে, এই যে বাটি আমার কাছে আছে দাও বাটি দাও। তো উনি বাটি দিলেন, আর এই দেখেন লাকি সুবহানাল্লাহ, যেমন নাম লাকি তেমনি দেনে ওলাও লাকি, দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ। এ বেরাদার বলছিলাম এইভাবে কলসির মুখটাকে টেয়ার, হ্যাঁ এক বাটি পানি দিলে ও পানি পেয়ে নিলে। আর একজন বলছে আমিনা পানি আনতে গেছিল বলে, হুঁ আমাকে পানি দাও, কিসে পানি নেবে, এই যে বাল্টি দাও বাল্টি, অকু এক বাল্টি পানি দিলে, কলসি এক কলসি পানি মাথায় রাখেন, এক কলসি পানি আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলসি ভরা পানি নিয়ে যাচ্ছিলেন। রাস্তার দুই সাইডে যত জন পানি চেয়েছিল সমস্ত চাহা ব্যক্তিকে বালতি ভরে বাটি ভরে পাত্র ভরে পানি দিয়েছিল, কিন্তু নবী মুস্তাফার মা হযরত আমিনার পানি এক ফোঁটা পর্যন্ত কমেনি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরা, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরা, জিন্দাবাদ। বলছিলেন বাপ তাকবীর, হযরত আমিনার কলসি থেকে এক ফোঁটা পানি কমেনি। হযরত আমিনা বিস্তারিত বলেছিলেন, হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটি আমিনা তুমি চিন্তা করো না রে বেটি, তোমার জন্য আল্লাহ কোনো জিনিসের অভাব রাখেনি। হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন মদিনাতে, নবী মুস্তাফা পিতা হযরতে আব্দুল্লাহ বিয়ের দু মাস পরেই চলে গেছিলেন, চার মাস ছিলেন বাহিরে, তাহলে বিয়ে হওয়া হলো দু মাস, চার মাস বাহিরে ছিলেন, ছ মাস হলো নবী মুস্তাফার বয়স যখন ছ মাস ছিল, নবী মুস্তাফা হযরত আমিনার গর্ভে ছয় মাস
বয়স ছিল পেটের ভিতরে, হযরত আব্দুল্লাহর ইন্তেকাল করলো, 4 মাস 10 দিন উনি শোক পালন করলেন, টোটাল হলো 10 মাস 10 দিন হয়ে গেল। হযরত আমিনা বাড়িতে ছিলেন, আব্দুল মুত্তালিব বললেন, বেটি আমিনা তোমাকে আর বাহিরে যেতে হবে না, তবে যদিও তুমি বাহিরে যাও দেশের মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গর্ভে নিয়ে, বাবা এই জন্য দেখছি ভাবে সুহান আল্লাহ, তবে আপনার বেটা নাকি? আচ্ছা দাদার ছেলে। হ্যাঁ বলছিলাম বাবা, হযরত আমিনাকে বাবা হযরত আব্দুল মুত্তালিব বললেন, বেটি তুমি কোথাও যেতে হবে না গো, তবে তুমি চিন্তা করো না রে বেটি, আমি অনেক সময় দেখেছিলাম তুমি যখন বাড়ির আগ্নেয়তে নামো আকাশে রোদ থাকতে গেলে বাদলা মেয়ে গেছে তোমাকে ছায়া করে, জঙ্গলে বাঘ তোমাকে সাজদা করেছে, জঙ্গলে গাছ তোমাকে সাজদা করেছে, তার মানে তোমাকে নয় রে বেটি, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানকে আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ার সমগ্র জিনিস যেন সম্মান জানিয়ে দিয়েছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতেই ছিলেন, বাবা এদিকে আপনার শোক পালন করা হয়ে গেল, 10 মাস 10 দিন কমপ্লিট হলো, ঠিক রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিনে সুবহে সাদিকের টাইমে ওই যে হযরত আমিনা বলেছিলেন, 4 নারী আমার বাড়িতে এসেছিল, একটা পাখি আমার পেটের উপরে হাওয়া মেরে চলে গেল, আমি এতদিন পর্যন্ত আদৌ বুঝতে বা জানতে পারিনি, কিন্তু যখনই পাখিটা হাওয়া করে চলো আমার পেটের ভিতরে কিছু আছে এটা আমি জানতে পেরেছিলাম। আর ওই সঙ্গে সঙ্গে একেবারে শুভে সাদিকের টাইমে আমার নবী আমার গর্ভ থেকে দুনিয়াতে এসেছিল, দিনটা ছিল সোমবারের দিন, মাসটা ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল 12 তারিখ, সময় ছিল শুভে সাদিকের টাইম, আমার নবী মুস্তাফার শরীর থেকে এমন একটা নূর বাহির হয়েছিল, ওই নূরের দ্বারাতে আমি আমিনা সিরিয়া দেশের বড় বড় বিল্ডিং দেখতে পেয়েছিলাম। আল্লাহুম্মা